السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، شمانيت دين بندو جار لاش نمبر 4822 أبني إخاني بولتشن جي تراويح صلاة সম্পর্কে تراويح صلاة 11 ركعات না তারাবির সালাত 20 রাকাত, এই দুইটা পক্ষ যে যা লুৎফুর রহমান ফরাজি সাহেব, মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব উনি আলোচনা করেছিলেন মুরাদ বিন আমজাদ সাহেবের বই থেকে, যার প্রতিবাদ করেছিলাম আমি, আর ওইখানে আমি দলিল উপস্থাপন করেছি যে মুরাদ বিন আমজাদ সাহেব যে প্রচলিত ভুলের মধ্যে তারাবির সালাত 11 রাকাত না পড়াটা ভুল আমি প্রমাণ করেছি। এখন আপনার কথা হলো এই, লুৎফুর রহমান ফরাজি সাহেবের সাথে আপনি কথা বলেছেন এবং আপনি চান যে আমরা একত্রিত হই, বসে আলোচনা করি আর আপনারা শুনবেন। আপনার সুন্দর উদ্দেশ্যকে সুস্বাগতম জানাচ্ছি। তবে আমার দুঃখ আর আফসোস হচ্ছে আপনার জন্য, এই জন্য যে আপনি এই ব্যাপারে আপনার আগ্রহ দেখে আমার আশ্চর্য লাগছে যে শুধু আপনার এই ব্যাপারে আগ্রহ জেগেছে, কিন্তু আফসোস যদি সমস্ত দীন ইসলামের ব্যাপারে আপনার আগ্রহ থাকতো তাহলে ইনশাআল্লাহ আপনার রাস্তাটা আরো সহজ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যাপারে আপনার আগ্রহ বাড়িয়ে দিক, আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে জানিয়ে দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 3 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, হুদাল্লিন নাস, এই হেদায়েতরা পবিত্র কোরআনটা সমস্ত মানুষের জন্য। কিন্তু সমস্ত মানুষ, সমস্ত দুনিয়ার মানুষ এই পবিত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2 এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা মুত্তাকির গুণ অর্জন করতে পারবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহভীরু হবে, তারাই এই কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে, নূর থেকে, আলো থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে। আর যারা মুত্তাকির গুণ অর্জন করতে পারবে না তাদের পক্ষে এই কোরআন থেকে হেদায়েত নেওয়া সম্ভব হবে না। লুৎফুর রহমান ফরাজি সাহেব যে আলোচনাটা করেছেন, যে ভুলটা ধরেছেন, আমি হাদিসগুলির প্রমাণ পেশ করে, দলিল উপস্থাপন করে ধরিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত লুৎফুর রহমান ফরাজি সাহেব এই দলিলের উত্তর দিতে পারবে না। আজকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে উনি আমার এই প্রশ্নের, এই জবাবের, এই চ্যালেঞ্জের মোকাবেলায় উনি এই প্রমাণ করতে পারেন নাই যে আসলে যে হাদিসগুলি আমি উপস্থাপন করেছি এই হাদিসগুলি তারাবির সালাত 11 রাকাত যে এটা নয়, এটা আসলে ভুল, এই প্রমাণ সে এখনো করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সেটা করতে পারবে না। আর আপনারাও, আপনার মতো মানুষেরা শুধু আগ্রহ নিয়ে বসে থাকবেন যে আমরা পাশাপাশি কথা বলবো, আপনারা শুনবেন। তো আপনি আসলে প্রকৃতপক্ষে হেদায়েত গ্রহণ করতে পারবেন না যদি আসলে প্রকৃতপক্ষে মুত্তাকির গুণ অর্জন করতে না পারেন, যেখানের মধ্যে আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পেশ করেছি সহিহ বুখারী থেকে, যে তিনি রমজান অথবা রমজানের বাহিরে 11 রাকাতের সালাত বেশি পড়তেন না, 11 রাকাতের চেয়ে বেশি সালাত পড়তেন না, এই হাদিস উপস্থাপন করেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত সালাত পড়তেন রমজান অথবা রমজানের বাহিরে। এখন সহিহ বুখারীর মধ্যে অধ্যায় রচনা করেছেন এবং এই আলোচনাগুলি আমি আগেও করেছি, বুখারী রহমতুল্লাহ আলাইহি দুই জায়গার মধ্যে হাদিসটা নিয়েছেন, তাহাজ্জুদের মধ্যে সালাতের মধ্যেও এই হাদিসটাকে নিয়ে এসেছেন, তারাবির সালাতের মধ্যেও এই হাদিসটাকে নিয়ে এসেছেন। তাহলে বুখারী রহমতুল্লাহ আলাইহি তারাবির সালাতের অধ্যায়ের মধ্যেও এই হাদিসটা নিয়ে এসেছেন।
এখন ধরুন আপনাদের ব্যাখ্যাকারক যারা আছেন, লুৎফর রহমান ফরাজির মতো মানুষ যারা আছে, তারা কি করছেন? বলে না না, এটা তো তাহাজ্জুদের সলাত, তাহাজ্জুদের সলাত, এটা 11 রাকাত, এটা তাহাজ্জুদের সলাত। আর তারাবির সলাত হলো 20 রাকাত, আর 3 রাকাত হলো বেতের, ইয়ে হলো 23 রাকাত। ঠিক আছে, দেখেন আমি কথাগুলি বলেছি, এখনো বলি। দেখুন, যদি এখানে 23 রাকাত তারাবি হয়, তাহলে আবার বেতের সলাত আবার তাহাজ্জুদের সলাত হলো 11 রাকাত। তাহলে আগরাতে তারাবি পড়লো, শেষ রাতে তাহাজ্জুদ পড়লো। আগরাতে তারাবি হলো 23 রাকাত, আর শেষ রাতে তাহাজ্জুদ হলো 11 রাকাত। তাহলে এই এখানের মধ্যে বেতের দুইবার হলো কিনা, দুইবার বেতের পড়ার নিয়ম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছেন নাকি নিষেধ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক রাত্রের মধ্যে দুইবার বেতের হবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে 11 রাকাতের বেশি আর সালাত পড়তেন না। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পেশ করেছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমের দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন 11 রাকাত সালাত পড়ার জন্য। হাদিস সহিহ হাদিস। তাহলে এই সমস্ত হাদিসগুলি আমি উপস্থাপন করেছি, এই হাদিসগুলি আপনাদের সামনে আছে, লুৎফর রহমান ফরাজি সাহেবের সামনে আছে। সুতরাং তিনি প্রমাণ করে দিবেন যে আসলে আমি যে আলোচনাটা করেছি, যে দলিল উপস্থাপন করেছি, এগুলি আসলে সঠিক নয়। তাইলে হয়ে গেল, আপনি যদি বলেন যে না দুইজনে একখানে বসতে হবে, একখানে তো বসবে, বসা যায় মানুষ যদি ভদ্র মানুষ হয়। এরা তো ভদ্র মানুষ না ভাই, এরা তো শুধুমাত্র দেশে দেশে রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে শুধুমাত্র সন্ত্রাসী করে, মারামারি করে। যেখানে আমাদের শাহেবগুলি যাচ্ছেন ওইখানের মধ্যে আলোচনার মধ্যে, ওইখানের মধ্যে অ্যাটাক করছেন, লাডি বেন্দা ছুটা নিয়ে অ্যাটাক করতেছেন। সুতরাং তার সাথে তো এত অসুস্থ মস্তিষ্কের মানুষ, যেখানে মানুষ তাকে দাওয়াত দেওয়ার আগেই সে যে বসে থাকে, ওইখানে যে সে বসে বসে আছে, সে আলোচনা করবে, অথচ তাকে দাওয়াত দেওয়া হয় নাই। তার শক্তি ভালো, তার লাঠি ভালো, তার জনবল ভালো, তার অন্ধ বুকাল্লিদ ভালো, অন্ধ এরকম ভাবে জাহেলগুলি তার পিছনে ছুটছে লাঠি নিয়ে। সুতরাং এরকম পরিবেশ তো নাই, আর এরকম পরিবেশের প্রয়োজনও নাই। কারণ দেখুন না, প্রত্যেকটা ইমাম, এক একটা ইমামের পর আরেকজন ইমাম আসছে, কিন্তু একজন ইমামের আরেকজন ইমামের কথার মধ্যে এরকম ভাবে কন্ট্রাডিকশন আছে, পার্থক্য আছে। কই আপনারা তো বলেন না এই কথাগুলি যে না ঠিক আছে ইমাম গণ নাই কি হয়েছে, কিন্তু ইমাম গণের কথাগুলি আমরা চলুন একটু যাচাই বাছাই করে যেটা সঠিক সেটাকে গ্রহণ করে নেই। কারণ ইমাম গণ তো আর মানুষ, তারা তো আর ফেরেশতা না, তারা নবীও না, তারা আল্লাহও না। সুতরাং যেহেতু তারা মানুষ, তাদের ভুল থাকতে পারে, তাদের ভুলগুলি ছেড়ে দেয় আর সঠিকগুলি গ্রহণ করে নেই, না সেটা তো করেন নাই, অন্ধভাবে যে যাকে পারছেন তাকে অন্ধভাবে মেনে নেওয়া শুরু করেছেন। কিন্তু ওইখানের মধ্যে এই কথাগুলো তো আসলো না, আসলো আমার ক্ষেত্রে যে না আসেন না বসি, বসার পরিবেশ কি তৈরি করতে পারবেন? বাংলাদেশের মধ্যে কি বসার পরিবেশ আছে যেখানে মধ্যে লুৎফর রহমান ফরাজির মতো মানুষ এরকম ভাবে দেশে দেশে ঘুরে ঘুরে, যেখানে আমাদের শায়েখগুলি যাচ্ছে ওইখানে গিয়ে সে সন্ত্রাসী করছে, এই সন্ত্রাস এরকম সন্ত্রাসের সাথে বসার পরিবেশ আছে? আর বসতে যাব কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বহুভাবে বুঝিয়েছেন, দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। লুৎফর রহমান ফরাজি সাহেব যে কথাগুলি বলেছেন তার জবাব দিয়েছি, চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের মোকাবেলা সে পারলে উত্তর দিবে যে আসলে এগুলি সঠিক নয়। তাকে হেদায়েতের কোনো ভার আমার কাছে না, আমি তার কাছে পৌঁছে দিয়েছি তার কথা সঠিক নয়। সে প্রমাণ করে দিবে এইটা যে আসলে এই হাদিসগুলি সহিহ হাদিস নয়, এই হাদিসগুলি 11 রাকাতের হাদিস নয়, এগুলি তারাবির হাদিস নয়। বাস এনাফ, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। শুধুমাত্র অন্ধভাবে যদি থেকে যান, যদি মুত্তাকির গুণ অর্জন করতে না পারেন, যদি কোরআন এবং সহি সুন্নাকে অগ্র অধিকার না দেন, যদি এর সে অন্য কাউকে, কোন পীর মাসাইকে, কোন আলেম ওলামাকে, কোন এরকম বুজুর্গানে দিনকে, কোন ইমামকে যদি এর সে বেশি প্রাধান্য দেন, তাহলে অবশ্যই প্রতভ্রষ্ট হয়ে যাবেন। আর প্রাধান্য দিতে হবে আল্লাহ সুবহানাহু তাআলাকে, প্রাধান্য দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনকে সামনে রেখে যদি আপনি অগ্রসর হন, মুত্তাকির গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে এই আলোচনাগুলির মধ্যেই আপনি পথ নির্দেশনা পাবেন, এই আলোচনাগুলির মধ্যেই পাবেন। একেবারে সহজ, যে দলিল উপস্থাপন করেছি যাচাই করে, একেবারে সহজ, যাচাই করে দেখুন আসলে আমার, আমি যে দলিল উপস্থাপন করেছি আসলে দলিলগুলি সঠিক কিনা। বাস এনাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলিকে সোজা করে দিন, আমরা যেন দিনকে বুঝতে পারি,
আমরা যেন সঠিক দিনটাকে বুঝতে পারি, আমরা যেন এরকম ভাবে আমাদের মনের মধ্যে যত বক্রতা আছে বক্রতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দূর করে দেন, এবং সত্য সঠিক যেটা সেটা যেন গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।